কাশ্মীরে প্রেসিডেন্টের শাসন জারি করতে যাচ্ছে ভারত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রেসিডেন্টের শাসন জারি করতে যাচ্ছে নয়াদিল্লি কাশ্মীর উপত্যকায় সাম্প্রতিক গোলযোগের জের ধরে এ পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত সরকার ভারতের ইকোনমিক টাইমস এর দিয়ে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে বুধবার কাশ্মীরে গভর্নরের শাসন শেষ হচ্ছে গত জুন মাসে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ও সন্ত্রাসবাদ সহিংসতার অভিযোগ তুলে কাশ্মীরের জোট সরকার থেকে সরে যায় সাল থেকে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি কাশ্মীর শাসন করে আসছে সরকার থেকে সরে দাঁড়ানোর পর নতুন জোট গঠন অথবা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত গভর্নরকে কাশ্মীর উপত্যকার শাসনের দায়িত্ব দেয়া হয় গত নভেম্বরে গভর্নর সত্যপাল মালিক কাশ্মীরের রাজ্যসভা বাতিল করেন কাশ্মীরে ভারতীয় বাহিনীর হাতে এগারো জন বেসামরিক নাগরিক নিহত হয় এরপর সেখানে প্রতিদিন বিক্ষোভ হচ্ছে এবং কাশ্মীর এক প্রকার অচল হয়ে পড়েছে সুইডিশ পার্লামেন্টে প্রথম দেখা যাবে হিজাব করা এমপি সুইডেনের পার্লামেন্টে হিজাব করা একজন নারী বক্তব্য রাখছেন এমন দৃশ্য হয়তো সাম্প্রতিক কালের মধ্যে প্রথম দেখা যাবে হিজাব বা মুসলিম নারীদের পোশাকের প্রতি ব্রিটিশনা রাখা দেশটি অভিভাষণ ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে অথচ সেখানকার পার্লামেন্টে প্রথম এমন একজন নারী এমপি বক্তব্য রাখবেন এ সপ্তাহেই তাকে এ পোশাকে দেখা যাবে সুইডেনের পার্লামেন্টে তিনি লাইলা আলী এলমি সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বিস্ময়করভাবে এমপি নির্বাচিত হয়েছেন তিনি তার পরিবার সোমালি লাইলার বয়স যখন মাত্র দুই বছর তখন তার পরিবার দেশের গৃহযুদ্ধ থেকে পালিয়ে চলে যায় সুইডেনে তারপর সেখানেই তার বেড়ে ওঠা এবার শরতে সুইডেনে নির্বাচন হয় এ সময় তিনি অভিবাসীদের প্রতি যে শত্রুতামূলক মনোভাব দেখানো হয় তার বিরুদ্ধে কথা বলেন এবং বিস্ময়কর বিজয়ী হন তাকে এ সপ্তাহে দেখা যাবে পার্লামেন্টে বিতর্কে অংশ নিতে লায়লা আলী এলমি বলেছেন আমি গ্রিন পার্টির সদস্য নির্বাচনী প্রচারণার সময় আমার বিরুদ্ধে যে বর্ণবাদী প্রতিক্রিয়া দেয়া হয়েছে তাই আমাকে বিজয়ী হতে সহায়তা করেছে আমি নির্বাচিত হয়ে এমপি হয়ে ওই বর্ণবাদীরা আসলে তা চাইনি এর জন্য তারা প্রস্তুত ছিল না লায়লা আলী এলমির বয়স মাত্র ত্রিশ বছর তার আরো একটি দিক আছে তিনি অভিভাষণ ইস্যু নিয়ে কাজ করেছেন উগ্র ডানপন্থী সুইডেন ডেমোক্রেটরা অভিভাষণ সংশ্লিষ্ট এসব সমস্যার সাথে কার্যকরভাবে যুক্ত সেপ্টেম্বরে যে নির্বাচন হয়েছে তাতে এ দলটি পেয়েছে শতকরা সতেরো ভাগ ভোট দুই সালে তারা পেয়েছিল শতকরা বারো ভাগ ভোট পেট্রিয়ট নিয়ে চুক্তি সত্ত্বেও তুরস্ককে এস চারশো দেবে রাশিয়া রাশিয়া বলেছে আমেরিকার কাছ থেকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে তুরস্ক চুক্তি করার পর আঙ্কারাকে এস চারশো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার প্রতিশ্রুতি পূর্ণ করবে মস্কো ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন আমেরিকার কাছ থেকে পেট্রোল ক্ষেপণাস্ত্র কেনার সঙ্গে রাশিয়ার এস চারশো চুক্তির কোন সম্পর্ক নেই আমরা শুধু আমাদের বন্ধু তুরস্ককে দেয়া প্রতিশ্রুতি পূরণ করেছি এ বিষয়ে চুক্তি হয়েছে এবং চুক্তি পূরণের কাজ অব্যাহত থাকবে পেসক আরও বলেন রাশিয়া তার মিত্র তুরস্ককে বিশ্বাস করে এবং আশা করে অবশ্যই অ্যাংকার দেশগুলোর কাছে এস চারশোর গুরুত্বপূর্ণ ডাটাগুলো প্রকাশ করবে না গতকাল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন জানিয়েছে পররাষ্ট্র দপ্তর তুরস্কের কাছে সাড়ে তিনশো কোটি ডলার মূল্যের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির অনুমোদন দিয়েছে কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টি মতামত দেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পেন্টাগন জানায়